আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি মডিউল সার্কিট নিয়ে ভিডিও তৈরি করব। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো আমার হাতে যে দুটি মডিউল আছে, তো দুটি মডিউল অনেক ছোট হলেও কিন্তু এর কাজটি ছোট না, এর কাজটি কিন্তু অসাধারণ। তো কাজটি কিন্তু অনেক বড় কাজ করে। তো সো মডিউলটি দেখতে আকারে এবং কি প্রাইজেও অনেক ছোট, মাত্র 30-40 টাকার প্রাইজে দুটি মডিউলই কিন্তু অসাধারণভাবে কাজ করে। তো প্রথম যে মডিউলটি, এই মডিউলটি হচ্ছে এখানে চার্জিং পোর্ট আছে একটি, ইউএসবি কেবল, তো আউটপুট একটি ইউএসবি কেবল দেওয়া আছে। তো এখানে আমাদের যে পাওয়ার ব্যাংক হিসাবে এই মডিউলটি ব্যবহার করা যায়। এখানে 3.7 ভোল্ট অথবা 4 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে, তো সেই ব্যাটারি কানেক্ট করলে এখান থেকে চার্জিংও দেওয়া যায়, প্লাস এটিতে পরবর্তীতে পাওয়ার ব্যাংক হিসাবে আমরা আউটপুট 5 ভোল্ট এখান থেকে আমরা পাই। তো এটিতে ব্যাটারি চার্জিং প্রোটেকশনও আছে, প্লাস একটি ইন্ডিকেটর লাইট আছে, এখানে একটি ইন্ডিকেটর লাইট আছে। তো এই লাইটটির মাধ্যমেই এখানে চার্জিং ফুল এবং কি লো বোঝা যায়। তো এটিকে কিন্তু চার্জিং প্রোটেকশন অসাধারণ, অনেক সুন্দরভাবে চার্জিং প্রোটেকশন দিয়ে থাকে, তো ব্যাটারিগুলা নষ্ট হওয়ার কোনো ঝুঁকি নেই। তো দ্বিতীয় যে মডিউলটি, এই মডিউলটি হচ্ছে 40/56 একটি মডিউল। তো এই মডিউলটি কাজটি আরেকটু ভিন্ন, কিন্তু এটাতে একটি প্লাস পয়েন্ট আছে, সেটি হচ্ছে যে ব্যাটারির যে শর্ট সার্কিট, তো সেই শর্ট সার্কিট থেকে এই মডিউলটি কিন্তু ব্যাটারিকে রক্ষা করে থাকে। তো এই মডিউলটিতেও সেম রকমের একটি ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবল টাইপ একটি চার্জিং পোর্ট। এটিতে দুইটি ইন্ডিকেটর লাইট আছে, একটি চার্জিং, একটি ফুল হলে দেখা, একটি রেড, একটি ব্লু কালারের যে এলইডি সিগন্যাল। তো এই মডিউলটিতেও 3.7 ভোল্ট অথবা 4 ভোল্ট কানেকশন করা যায়। তো আপনারা চাইলে এই ছোট মডিউলটি কিনতে পারেন। তো এই ছোট মডিউলগুলোর রেট মাত্র 30-40 টাকা। তো 30-40 টাকার মাধ্যমে এত বেটার কাজ কোনো মডিউলে পাওয়া যায় না। তো এই ছোট মডিউলগুলা তো সবচেয়ে বেস্ট হচ্ছে 40/56 এই মডিউলটি, 40/56 একটি মডিউল। তো এখানে কিন্তু আবার ইউএসবি টাইপ নাই। তো এখানে যেমন ইউএসবি টাইপ আছে যে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করা যাবে এই সার্কিটটি দিয়ে, আর এটিতে সে পাওয়ার ব্যাংকটি হবে না, কিন্তু কাজ দুটির প্রায় সেম সেম, কিন্তু এটিতে একটি প্লাস পয়েন্ট হচ্ছে এটি শর্ট সার্কিট থেকে রক্ষা করে। তো 40/56 এই মডিউলটি আমি কানেকশন করে দেখাবো। তো অবশ্যই কানেকশনটি দেখবেন, কিভাবে ব্যাটারি কানেক্ট করতে হয় এবং কিভাবে কানেকশন করলে শর্ট সার্কিট হলেও ব্যাটারিকে সেফ রাখবে। তো অবশ্যই সে কানেকশনটি দেখবেন। তো আমি ছোট্ট মডিউলটা এখন কানেকশন করব। তো কানেকশনের জন্য আমরা একটি লিথিয়াম ব্যাটারি নিব, 3.7 ভোল্ট। তো এই 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে এই মডিউলটি কানেকশন করব। তো প্রথমে আগে আমরা চার টুকরা তার ব্যবহার করব, আগে ব্যাটারির সাথে কেবল কানেকশন করব। ব্যাটারির যে প্লাস আছে সেখানে আমরা লাল ধরনের কেবল ব্যবহার করব, এবং যে প্রান্তে মাইনাস সেখানে কালো কেবলটি ব্যবহার করব। তারপর হচ্ছে মডিউলের সাথে কানেক্ট করব। মডিউলে আগে মডিউল সার্কিটটিতে একটু ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। ব্যাটারির মাইনাসটি বি মাইনাসের সাথে কানেক্ট করতে হবে, এবং ব্যাটারির যে প্লাস আছে সেটি বি প্লাস এইখানে কানেক্ট করতে হবে, এবং তারপর হচ্ছে আউটপুট প্লাস
তারপর হচ্ছে আউটপুট মাইনাস, আমাদের কিন্তু কাজ শেষ। তো আমরা সার্কিটটির আগে লোড টেস্ট করব। এটি কিন্তু শর্ট সার্কিটও প্রোটেকশন হয়, শর্ট সার্কিট প্রোটেকশন আছে, সার্কিট কিন্তু আউটপুট হইতেছে। তো শর্ট সার্কিট টেস্ট করব, শর্ট সার্কিট প্রোটেকশন আছে, শর্ট সার্কিট প্রোটেকশন আছে 100%। তো ছোট্ট মডিউলটি কিন্তু কাজটি কিন্তু অসাধারণ সুন্দর, মডিউলটি ছোট হলেও এর কাজটি অনেক বেটার। তো এখন চার্জিংটি টেস্ট করা যাক। তো চার্জিং টেস্টের জন্য আমরা একটি 5 ভোল্ট মোবাইলের চার্জার, এখানে কিন্তু লাল সিগন্যাল কাজ করতেছে কারণ ব্যাটারিতে চার্জ কম আছে। তো কিছুক্ষণ যদি চার্জিং হয়, এক থেকে দেড় ঘন্টা চার্জিং হলেই কিন্তু এখানে লাল যে সিগন্যালটি আছে এটি কেটে যায়, এখানে যে সবুজ দুটি ইন্ডিকেটার আছে এখানে সবুজ ইন্ডিকেটারটি শেষ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।